গতকালই আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষের আমলে দুর্নীতির অভিযোগের খতিয়ে দেখতে তদন্তভার সিবিআইকে হস্তান্তর করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। আর তারপরে দেখা যাচ্ছে সিটের আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন তদন্তের যাবতীয় নথিপত্র নিয়ে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত, কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। ময়ূক ঠাকুর চক্রবর্তী সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। ময়ূক, দেখো কুসুমিতা, প্রথমেই তোমায় যেটা জানাই যে গত 16 তারিখ রাজ্য সরকারের তরফ থেকে এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম সেটা ফর্ম করা হয় প্রণব কুমার একজন সিনিয়র আইপিএস অফিসার তার নেতৃত্বে, যাতে যার মধ্যে ওয়াকার রেজা, ইন্দিরা মুখার্জির মতো আইপিএস অফিসাররাও ছিলেন। মূলত এটা সন্দীপ ঘোষ, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ, তার আমলে দুর্নীতির একটা অভিযোগ, এবং সেই দুর্নীতির অভিযোগ টালা পিএসে দায়ের হয়, যার ভিত্তিতে রাজ্য সরকার এই এসআইটি ফর্ম করে। 19 তারিখ এই খবর প্রকাশ্যে আসে এবং এসআইটির ভবানী ভবন থেকে তারা তাদের কাজকর্ম শুরু করে। গতকালই মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে এই সন্দীপ ঘোষের দুর্নীতি সংক্রান্ত তদন্ত, যেটা রাজ্য সরকারের স্পেশাল ইনভেস্টিগেশন টিম যেটা ইনভেস্টিগেট করছে, সেটা আর এসআইটি করবে না, সেটা সিবিআই করবে। সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ এই দুর্নীতির তদন্ত করবে। এই নির্দেশের পরই যে ছবি আমরা দেখতে পাই, কার্যত রাজ্য সরকারের তরফ থেকে যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফর্ম করা হয়েছিল সেটা ডিফাঙ্ক হয়ে যায়, সেটা আর ফাংশনাল থাকে না। এবং আজকে সকালেই এই টিমের যারা অফিসার ছিলেন তারা ভবানী ভবনে যান, তারা সমস্ত নথি স্ক্রুটিনি করেন, এবং স্ক্রুটিনি করার পর সেই সমস্ত ডকুমেন্টস যেগুলো এই দুর্নীতি সংক্রান্ত তদন্ত এসআইটি যেগুলো নিয়েছিল এফআইআর থেকে শুরু করে টালা পিএসের সমস্ত ডকুমেন্টস, সেগুলো তারা তাদের ইনভেস্টিগেটিং অফিসার এসআইটি যিনি আইও ছিলেন সেই ইনভেস্টিগেটিং অফিসার মারফত নিজাম প্যালেসে সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যে অফিস সেখানে পাঠিয়ে দেওয়া হয়। এমনটাই এসআইটি সূত্রে খবর। এবং এই 9:30 নাগাদ একটা টিম রাজ্য পুলিশের তরফ থেকে এসআইটির আইও সহ তারা নিজাম প্যালেসে পৌঁছায়। এবং আমাদের কাছে যে খবর রয়েছে যে ইতিমধ্যেই এই সন্দীপ ঘোষের দুর্নীতি সংক্রান্ত যাবতীয় নথি সেগুলো রাজ্য সরকারের স্পেশাল ইনভেস্টিগেশন টিমের যিনি ইনভেস্টিগেটিং অফিসার তিনি কিন্তু ইতিমধ্যেই সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, যারা মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত করবে, সেখানে হ্যান্ড ওভার করে দিয়েছেন। এবং আজকে সকালেই এসআইটি অফিসিয়ালসরা তারা যান নিজাম প্যালেসে, সেখানে গিয়ে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যারা অফিসিয়ালস তাদেরকে এই দুর্নীতি সংক্রান্ত যে ডকুমেন্টস সেগুলো সমস্ত কিন্তু ইতিমধ্যেই হ্যান্ড ওভার করে দিয়েছেন। ফলত এসআইটি যেটা রাজ্য সরকার ফর্ম করেছিল সন্দীপ ঘোষের দুর্নীতির তদন্ত করার জন্য সেটা কার্যত ডিফাঙ্কট হয়ে গেল, এবং সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তাদের হাতে সমস্ত নথি চলে এলো, তারাই আজকে থেকে এই গোটা ঘটনার তদন্ত করবে। ময়ূক, ধন্যবাদ।